হ্যালো ভিওর্স তোমাদের সামনে হাজির হয়েছি আজকে খুবই একটি চমৎকার বিষয় নিয়ে ইংরেজি ফার্স্ট পেপার থেকে তো ইংলিশ ফার্স্ট পেপার থেকে অনেক সহজ একটি টপিক সেই টপিকটার নাম হচ্ছে কি ইনফরমেশন ট্রান্সফার আমাদের একটা টেবিল দেওয়া থাকে সিন প্যাসেসে ওই প্যাসেজের যে তথ্য দেওয়া থাকে সেই তথ্য অনুযায়ী একটা টেবিল করতে হয় এই আইটেমটা মূলত এসএসসি এবং এইচএসসি দুই জায়গায় কিন্তু আমরা পেয়ে থাকি তো তোমরা যারা এসএসসি এবং এইচএসসির পরীক্ষার্থী আছো অথবা যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো কারণ খুবই ইজি টপিক্স এবং এটাই কিন্তু পাঁচ মার্কস থাকে আর পাঁচে একদম পাঁচই পাওয়া যায় এক মার্কসও কিন্তু কাটা যায় না যেহেতু আমাদের ফার্স্ট পেপার অনেকের জন্য বুঝতে সমস্যা হয়ে যায় তো এই মার্কসটা কাটা গেলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাই তো আশা করতেছি মনোযোগ সহকারে দেখবে তো দেখো এই যে টেবিলটা এই টেবিলটা করার জন্য আমাদের কিছু শব্দ এরকম লিখে দেয় দেখো লিখে দেওয়ার পরে এরকম লাইন লেখা থাকে এক নাম্বারের জায়গা ফাঁকা থাকে দুয়ে ফাঁকা থাকে তিনে ফাঁকা থাকে এরকম ফাঁকা থাকে তো যেইখানে গ্যাপটা থাকে সেই গ্যাপে কিন্তু আমাদের কোন জিনিসটা বসবে সেইটা আমাদের ওই পেঁয়াজ থেকে এনে দিতে হয় অনেকেই তোমরা কি করো পুরো লাইনটা তুলে দাও সেই ক্ষেত্রে স্যাররা বিরক্ত হয়ে কিন্তু মার্কস কেটে দেয় তো তোমরা হতাশ হয়ে যাও আমি তো পুরো পাওয়ার কথা ছিল আসলে এটা আমার খারাপ হলো কীভাবে তো সেই কারণে তোমাদের আগে অর্থগুলো বুঝতে হবে যে আসলে কি চেয়েছে ওই লাইনের মধ্যে কোথা থেকে চেয়েছে অনেকে একদম প্যাস ধরে পুরো লাইনটাই কিন্তু তুলে দাও বা এই লাইন এইখানটায় ফাঁকা আছে এটা লিখে দিই আসলে তা না ওই লাইনের মধ্যে তথ্য দেওয়া থাকে সেই তথ্যটা বুঝে কোন তথ্যটা এখানে চাচ্ছে এটার অর্থটা কি সেটা যেরকম লিখছি দেখো হু হোয়াট তার মানে হু হোয়াটে যদি গ্যাপ থাকে এই যে তিন নম্বরের গ্যাপ আছে হু মানে হচ্ছে কে হোয়াট মানে হচ্ছে কি এই নামটা এখানে চাচ্ছে সো এখানে নামটা আমরা দিয়ে দিব। ঠিক আছে দেখো ইভেন্ট মানে ঘটনা একটু কার্য বলীন এই ড্যাশ যে আছে তো এখানে যার সম্পর্কে ঘটনা কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটার নামটা উল্লেখ করতে হবে যেরকম টাইম বা হোয়েন টাইম বা হোয়েন নিচে যদি কখনও ফাঁকা থাকে তাহলে ওইখানে দিতে হয় সময় ঠিক আছে অথবা ইয়ার ইয়ার যদি থাকে ঠিক আছে তাহলেও আমাদের কী দিতে হবে সময় দিতে হবে আমি পাশে কিছু ওয়ার্ড লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য একটু বোঝাচ্ছি তার আগে আমি এখানটা বলে দিচ্ছি দেখো প্লেস অথবা হায়ার প্লেস অথবা হায়ার যদি লেখা থাকে ওইখানে স্থানের নাম লিখতে হয় যদি যেখানে থাকুক চার নম্বরে থাকুক পাঁচ নম্বর থাকুক ওইখানে ওই ঘটনার স্থানের কি নাম উল্লেখ আছে সেইখানে স্থানটা দিতে হবে ঠিক আছে তো এই যে ইভেন্ট অ্যাক্টিভিটি ঘটনার কার্যবলী ঠিক আছে এইভাবে করে দিতে হবে তো তোমরা যদি এগুলোর অর্থটা বোঝো কি চাচ্ছে এই লাইনটার মধ্য থেকে ঠিক সেই লাইনটুক বা সেই তথ্যটুক কিন্তু এনে তুমি এখানে দিতে পারবা সেই জন্য লিখেছে ইনফরমেশন ট্রান্সফার তথ্যের যে ট্রান্সফারটা হয় তুমি সেই অনুযায়ী এখানে দিতে পারো ঠিক আছে তো আমরা একটু জেনে নিয়ে রাখো প্রথমে হু হু মানে কি কে তখন আমাদের এই নাউনটা চাবে কি চাবে তো নাউন চায় নাউন মানে এই ঘটনার সাথে কোন নামটা আছে সেই নামটা কিন্তু আমাদের চাচ্ছে তো যেখানে আমরা হু পাবো সেখানে একটা নাম খোঁজার চেষ্টা করবো কার নামটা দেওয়া আছে ঠিক আছে এরপর হচ্ছে হোয়াট হোয়াট মানে কি দেখো হোয়াট মানে হচ্ছে কি তো এইখানে কী চাচ্ছে এইখানেও কিন্তু বস্তুর নাম মানে নাম চাচ্ছে বস্তুর হ্যাঁ তো আমরা বলতে পারি বস্তুর নাউন বস্তুর নাম কোন বস্তুটার নাম ঠিক আছে হোয়েন হোয়েন মানে কি সময় এখানে আমাদের সময়টা চাচ্ছে তারিখ মাস দিন বছর এই ইয়ারটাও একই ধরনের সময় টাইমটাও ঠিক তাই সময় হয় মানে কি স্থান চাচ্ছে স্থানের নাম চাচ্ছে স্থানের নাম ঠিক আছে নাউন স্থানের নাউন প্লেস স্থানের নাউনটা চাচ্ছে প্লেস অর্থ ইভেন্ট ইভেন্ট মানে হচ্ছে ঘটনা কী বলতো ঘটনা কি ঘটনা ঘটেছিল যেরকম শেরে বাংলায় কি হকের সাথে কী ঘটনা ঘটেছিল সেই ঘটনার যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু এখানে চাচ্ছে পুরো ঘটনা যখন চায় তখন একটা পুরো সেন্টেন্স চায় ঠিক আছে সেন্টেন্স মনে রাখবা সেন্টেন্স অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যাবলী অথবা ঘটনা কার্যাবলি অথবা কি ঘটনা ঠিক আছে তো এইটাও কিন্তু পুরো একটা সেন্টেন্স চায় অথবা রিজন অথবা রিজন মানে হচ্ছে কি কারণ দেখো কারণটা চাবে কি চাবে বলতো কারণ এই ঘটনার পিছনে কি কারণ ছিল সেই কারণটা কিন্তু চাবে এরপর আছে কি দেখো প্রফেশন অথবা জব প্রফেশন অথবা জব মানে কি কাজের যে ক্ষেত্রটা তার কাজটা কি ছিল এই কাজের নাম ঠিক আছে কাজের নামটা কিন্তু চাবে লাইফ স্প্যান এটা গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো লাইফ স্প্যান যদি কোথাও লেখা থাকে যার সম্পর্কে লাইফ স্প্যান লেখা থাকবে হতে পারে শেরি বাংলা ফুজল হক রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস যার কথায় থাকুক এই লাইফ স্প্যানটা যদি বলে কখনো ঠিক আছে তখন আমরা তার জন্ম থেকে মৃত্যু সালটা দিয়ে দেব। জন্ম টু সাল হ্যাঁ মৃত্যু মৃত্যু শালটা তোমরা দিয়ে দিবা ঠিক আছে যেমন ধরো কাজী ইসলামের জন্ম কত সালে আঠারোশো নিরানব্বই চো কত উনিশশো ঠিক আছে এভাবে বার্থ বার্থ চাইলে তো আমরা জানি সালটা বোঝায় জন্ম জন্মশাল ঠিক আছে এরপরে দেখো কন্ডিশন অথবা পজিশন কন্ডিশন পজিশন কি অবস্থান অথবা শর্ত অবস্থান অথবা শর্ত কে আছে লাইনের মধ্যে সেই লাইনটুকু শুধু যেখানে এখানে লেখা থাকবে এই শব্দগুলো কোথায় লেখা থাকে বলো তো আমরা জানি যে এই বক্সের মধ্যে লেখা থাকে ওই অনুযায়ী আমাদের যেখানে ড্যাশ থাকে চার নম্বর হতে পারে পাঁচ নম্বর হতে পারে তিন নম্বর হতে পারে যেখানে থাকবে তখন আমরা এই কন্ডিশন অথবা ড্যাশ অথবা এই বার্থ যেখানে ফাঁকা থাকবে সেই জিনিসটা কিন্তু লিখে দেবো ওকে এরপর দেখো এক্সাম্পলস তারপরে কনসিকোয়েন্স ইফেক্ট রেজাল্ট এগুলো সবই অর্থ হচ্ছে ফলাফল ফলাফল যদি কোনো কিছুর ফলাফল চায় ঠিক আছে তাহলে এই কথাটা লিখে দেবে আর সেই অনুযায়ী ওইখানে যদি ড্যাশ দিয়ে দেয় তা ওই ড্যাশ আমরা কি দেব ফলাফলটা কোথায় আছে কোথ কোথায় বা কোন লাইনে পেহেজের আছে ফলাফল সেই ফলাফলটা আইনে বসিয়ে দিতে হবে ঠিক আছে হুবু লাইন দেওয়া যাবে না হোয়াই অথবা পারপাস হোয়াই মানে হচ্ছে কেন পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য এর উদ্দেশ্যটা কি হ্যাঁ উদ্দেশ্য কোন একটা ঘটনার একটা উদ্দেশ্য আছে তো যখন এইটার নিচে আন্ডারলাইন করা থাকবে ধরো এইটা আছে এইখানে পারপাস তার মানে এইখানে আমাদের উদ্দেশ্যটা দিতে হবে তো উদ্দেশ্য লাইনটা কিন্তু এনে আমরা ওইখানে বসাবো এবার সাবজেক্ট অথবা স্পেশালি সাবজেক্ট মানে আমরা কি জানি বিষয় বিষয় স্পেশালি মানে বিশেষত্বটা কী বিশেষত্বটা কী ঠিক আছে কোনো কিছু একটা বিশেষত্ব আছে আলফ্রেড নভেল যে কিছুটা আবিষ্কার করেছে এটার বিশেষত্বটা কী ঠিক আছে তো এই বিশেষত্বটা যেই লাইনটা আছে সেই লাইনটার বিশেষত্বটুক এনে আমাদের ধরো এটা যদি তিন নাম্বার থাকে পাঁচ নাম্বার থাকে আমাদের বসিয়ে দিতে হবে ওকে এরপর দেখো অ্যাচিভমেন্ট কন্ডিশন অ্যাওয়ার্ড এগুলো সবই মানে হচ্ছে অবদান অথবা পুরস্কার অবদান বলতে পারো অর্জন বলতে পারো অর্জন অথবা পুরস্কার পুরো তো এইগুলো কিন্তু কোন লাইনে আছে সেই থেকে খুঁজে বের করে এই যে ঢ্যাশ যেই নাম্বারটা থাকবে সেখানে দিতে হবে এবার অপরচুনিটি অপরচুনিটি মানে কিন্তু সুবিধা হ্যাঁ সুবিধা কোনো কিছুর একটা সুবিধা যদি জানতে চাই তাহলে কোথায় সুবিধামূলক লাইনটা আছে সেটা বের করে দিতে হবে হাউ মেনি কতগুলো 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 ঠিক আছে ইনফরমেশন মানে কি তথ্য আমাদের তথ্যটা দিতে হবে ইনফরমেশন করে একটা তথ্য দিতে হবে নেম অফ ইভেন্ট ঘটনাটির নাম বলো কোনো একটা ঘটনা ঘটেছে এটার নামটা উল্লেখ চাচ্ছে তাহলে কি ঘটনার ঘটনার নাম বা নাউন ঠিক আছে হাউ হুইস হোম হাউ মানে কি কেমন বা কীভাবে হুইস কোনটি হোম কে বা কাকে এই ধরনের কিন্তু বসে এরপরে দেখো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কথাটা থাকলে সুবিধা লিখতে হবে ডিসঅ্যাডভান্টেজ কথা থাকলে অসুবিধা লিখতে হবে ঠিক আছে আমরা লিখতে পারি সুবিধা ও অসুবিধা ঠিক আছে এরপরে দেখো সোর্স এবং অরিজিন অনেক সময় সোর্স এবং অরিজিন পাই সোর্স মানে হচ্ছে উচ্চ বা উৎপত্তি অরিজিন আর সোর্স একই অর্থ কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কোথা থেকে শুরু হয়েছে ঠিক আছে উৎপত্তি অথবা শুরু হয়েছে কোথা থেকে সেই তথ্যটা দিতে হবে তো এই সবের অর্থ যদি তোমরা একবার জেনে যাও তাহলে লাইনটার কোন অংশে এইসব আছে খুঁজে বের করতে অনেকটা ইজি হয়ে যায় তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও আর যাওয়ার সময় একটা কথা বলে যাই তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় আমাকে বলতে পারো আমি সেটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে আল্লাহ হাফেজ